গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে কিছু সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাধারণ বিষয়াবলী নিয়ে আলোচনায় থাকছি আমি আসিফ রহমান আজকে আমাদের সাধারণ জ্ঞানের যে ক্লাসটি হবে এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে সেক্ষেত্রে আমরা মোটা দাগে কয়েকটি বৈশ্বিক জিনিস বা আন্তর্জাতিক জিনিস জেনে নিব যেগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমরা কালক্ষেপণ না করে সরাসরি আমাদের আলোচনায় চলে যাই আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের সংকট আমরা জানি যারা আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তাদের সবার কাছেই জানা যে রাশিয়া এবং ইউক্রেনের এই সংকটটি বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেই একটি বিশাল সময় ধরে কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের এই সংকট চলমান ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে প্রতি রাশিয়া এবং এই যে এটি কিন্তু বিভিন্ন দিকে বাঁক নিচ্ছে আমরা দেখেছি এখন পর্যন্ত পাঁচটি শান্তি বৈঠক হয়েছে কিন্তু সেখান থেকে কোনো ফলাফল আসেনি বর্তমান সময়ে রাশিয়া এবং ইউক্রেনের এই সংকটটি কি অবস্থায় আছে সেটি আমরা একটু দেখে নিই পূর্ব ইউক্রেনীয় শহর ক্রেমিনা দখল করেছে রাশিয়া এটি গতকালকেরই খবর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার লুফানস্ক অঞ্চলের গভর্নর সেরহি গাইদাই এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আমরা দেখেছি যে ইউক্রেন যে রাষ্ট্রটি রয়েছে এটিকে কিন্তু রাশিয়া দখল করবার এক ধরনের প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখন দ্বিতীয় দফায় কিন্তু ইউক্রেনের উপর রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে দ্বিতীয় দফায় এই যে সামরিক অভিযান এই অভিযানে রাশিয়া চেষ্টা করছে পূর্ব ইউক্রেনে যে শহরগুলো রয়েছে এই শহরগুলোর উপরে। কিভাবে নিজের স্থাপন করা যায় সেই বিষয়টি নিশ্চিত করার এখন এই গত মঙ্গলবার লুহানস্ক অঞ্চলের যেই গভর্নর রয়েছেন তার নামটি খুবই গুরুত্বপূর্ণ আমরা নামটি জেনে রাখি সেরহি গাইদাই তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে পূর্ব ইউক্রেনের যে শহরটি রয়েছে ক্রেমিনা এটি কিন্তু রাশিয়া দখল করে ফেলেছে এবং এই ক্রেমিনা দখল করার ক্ষেত্রে রাশিয়া আসলে কি কি ধরনের কর্মকাণ্ড করেছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে রাজধানী কিয়েব থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই ক্রেমিনা শহরটি কিন্তু অবস্থিত পূর্ব ইউক্রেনে আক্রমণ শুরুর পর রুশ বাহিনীর দখল করা প্রথম শহর এটি আমরা আগেই বলেছি যে ইউক্রেনের উপর আক্রমণ দুইটি ধাপে করেছে রাশিয়া প্রথম ধাপ আমরা দেখেছি সেটি হচ্ছে যে কিছুদিন আগে যে জিনিসটি হয়েছে সেটি হচ্ছে প্রথম ধাপ এবং এরপরে গত মঙ্গলবার থেকে কিন্তু তারা দ্বিতীয় ধাপে ইউক্রেনের উপর আক্রমণ চালানো শুরু করেছে এবং এই যে দ্বিতীয় ধাপে ইউক্রেনের উপর আক্রমণ করা হলো সেখানে রাশিয়া যে প্রথম যেই শহরটি দখল করেছে সেই শহরটির নাম হচ্ছে ক্রেমিনা বর্তমান সময়ে এটি কিন্তু একটি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে কারণ বিভিন্ন সময়ে রাশিয়া কিন্তু এই ইউক্রেনের সাথে বিভিন্ন শান্তি বৈঠক করেছে শান্তি আলোচনা করার চেষ্টা করেছে তারপরেও তাদের যে আক্রমণের ব্যাপারটি এটি কিন্তু সবসময় তারা চলমান রেখেছে সেক্ষেত্রে পূর্ব ইউক্রেন আক্রমণ শুরুর পর রুশ বাহিনী দখল করা প্রথম শহরটির নাম আমরা এখানে দেখে নেই রুশ বাহিনী দখল করা প্রথম শহর হচ্ছে ক্রেমিনা এখন এই ক্রেমিনা দখল করতে গিয়ে রাশিয়া আসলে কি পরিমাণ হতাহত করেছে মানুষকে বা এই শহর সম্পর্কে আমরা একটু জেনে নেই সরকারি প্রায় দুইশো জন নিহতের কথা জানা গেছে কিন্তু এই যে গভর্নর রয়েছেন অঞ্চলের যে গভর্নর তিনি বলেছেন যে এটার প্রকৃত সংখ্যা কিন্তু আরো অনেক বেশি হতে পারে আমরা জানি যে সরকারি হিসেবে আসলে সবকিছু কিন্তু ইনক্লুড করা সম্ভব হয় না সেক্ষেত্রে সরকারি ভাবে মাত্র দুইশো জন নিহতের কথা বলা হলেও রাশিয়ার এখানে যে আক্রমণ চালানো হয়েছে ধারণা করা হচ্ছে যে প্রকৃত সংখ্যা এর থেকে আরো অনেক বেশি সেক্ষেত্রে আমরা একটু জেনে নেই এই যে ক্রেমিনা শহর এই ক্রেমিনা শহরে মানুষ কতজন বসবাস করত এই ক্রেমিনা শহরে যে পরিমাণ মানুষ বসবাস করত তার পরিমাণ হচ্ছে আঠারো হাজার অর্থাৎ আঠারো হাজার মানুষের বসবাসযোগ্য একটি শহর হচ্ছে এই ক্রেমিনা এবং এই ক্রেমিনাকে কিন্তু রাশিয়া গত মঙ্গলবার দখল করে ফেলেছে এবং এই ইউক্রেন যেই ধরনের এক ধরনের সামরিক চাপে রাখার চেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিন বেড়ে যাচ্ছে এবং রাশিয়া কিন্তু মোটামুটি ইউক্রেনের গুরুত্বপূর্ণ যে সকল শহর রয়েছে সেই শহরগুলোকে আস্তে আস্তে দখল করে নিচ্ছে এবং ইউক্রেন সেই জায়গাটিতে কিন্তু কোনো ধরনের প্রতিরোধ এখন পর্যন্ত গড়ে তুলতে পারছে না একইভাবে আমরা যদি দেখি যে রাশিয়া ইউক্রেন সংকটের এখন জিনিসটি কোন দিকে মর নিচ্ছে আমরা তাহলে লক্ষ্য করতে পারবো ইউক্রেনের দুই ব্রিটিশ সেনা বন্দী রাশিয়ার হাতে অর্থাৎ ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে এরকম দুইজন ব্রিটিশ সেনাকে রাশিয়া বন্দী করেছে এবং এই নিয়ে বর্তমানে কিন্তু মস্কো এবং লন্ডনের মধ্যে এক ধরনের কিন্তু স্নায়ুবিক উত্তেজনা করতে পাচ্ছি এবং তাদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আলোচনা হচ্ছে বিভিন্ন কথা কাটাকাটি হচ্ছে কারণ রাশিয়া লন্ডনকে বলছে যে তারা আসলে সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে না গিয়ে নিজেদের সেনা বা নিজেদের অস্ত্রগুলো পাঠিয়ে কিন্তু ব্রিটেন ইউক্রেনকে সহায়তা করছে এবং এই যে সন্দেহের তীর এটি রাশিয়া কিন্তু শুধুমাত্র লন্ডনের দিকে বা হচ্ছে ব্রিটেনের দিকে কাট করেছে ব্যাপারটি এরকম নয় রাশিয়ার মতে ইউরোপের অনেক রাষ্ট্রই এখন ইউক্রেনের পক্ষ হয়ে যুদ্ধ করছে নিজেদের পরিচয় গোপন রেখে এবং এই নিয়ে কিন্তু রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে একটা বিশাল কিন্তু এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই জিনিসটি আমরা একটু দেখি দুই ব্রিটিশ যোদ্ধাকে বন্দি করে রাশিয়ার অভিযোগ যুদ্ধ ঘোষণা না করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন গোপনে সামরিক সাহায্য করছেন ইউক্রেনকে কে সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটি জিনিস কিন্তু এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে সেটি হচ্ছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এই ধরনের প্রশ্ন যদি করে আমরা উত্তর করতে পারবো যে বোরিস জনসন একই সাথে রাশিয়ার সাথে কার দ্বন্দ্ব তৈরি হচ্ছে এখানে এখানে রাশিয়ার সাথে কিন্তু ব্রিটেনের দ্বন্দ্বটি তৈরি হচ্ছে এবং যেহেতু এই দুইজনকে রাশিয়া বন্দি করতে পেরেছে তাই আমাদের জন্য জেনে রাখা প্রয়োজন এই দুইজন সেনা কারা এবং তারা কিভাবে ইউক্রেনে আসলেন কিভাবে ইউক্রেনের পক্ষ হয়ে যুদ্ধ করছেন সেই জিনিসগুলো আমরা একটু দেখি ইউক্রেনে যে দুই ব্রিটিশ সেনাকে বন্দী করা হয়েছে রাশিয়ার হাতে এদের ছবি আমরা দেখতে পাচ্ছি প্রথম জনের নাম হচ্ছে এইডেন আসলিন এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে শন এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে যে কোন দুই সেনাকে বন্দী করা হয়েছে যেহেতু প্রতি মুহূর্তে এখন আসলে রাশিয়া ইউক্রেনের যে সংকটটি রয়েছে এটি পরিবর্তিত হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে বাক নিচ্ছে তাই প্রতি মুহূর্তের খবর আমাদের কিন্তু জেনে রাখা গুরুত্বপূর্ণ আর একটি দেশ যখন অন্য একটি দেশের সেনাকে বন্দী করে তখন কিন্তু দুইটি দেশের মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনা হয় বৈঠক হয় সেই জিনিসগুলো সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো আমরা এখানে প্রথমেই ছবি দেখতে পাচ্ছি এইডেন আসলিন এবং দুই নাম্বারে আমরা ছবি দেখতে পাচ্ছি শন পিনারের এই দুইজন ইউ ইউক্রেনের যে নৌবাহিনী রয়েছে সেই নৌবাহিনীর পক্ষ নিয়ে তারা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে এখন ব্রিটিশ যে গণমাধ্যম রয়েছে তারা বলছেন যে এই দুইজন আসলে এই যুদ্ধের সময় আসলে আসেননি ইউক্রেনে তারা অনেক আগেই ইউক্রেনে পাড়ি জমিয়েছেন এবং ইউক্রেনের নাগরিকত্ব তারা চেয়েছেন কিন্তু রাশিয়া বলছে না এই ধরনের কোনো বিষয় নয় ব্রিটেন তাদের যে সৈন্য সহায়তা রয়েছে সেটি আস্তে আস্তে করে নিজেদের পরিচয় গোপন রেখে রাশিয়াতে পাঠানোর চেষ্টা করছে এই দিয়ে কিন্তু দুইটো দেশের মধ্যে এখন প্রচন্ড বাঘ বিতণটা চলছে তো আমরা একটু ব্যাপারে জেনে নেই তার ভাসমতে তিনি দুই সালে এসেছিলেন ইউক্রেনে এবং গত বছরই তিনি হচ্ছে ইউক্রেনের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছে এবং শন পিনার এই যে দ্বিতীয় মানুষটির ছবি আমরা দেখতে পাচ্ছি যিনি যুদ্ধ করেছিলেন এবং রাশিয়ার যে রুশ বাহিনী আছে সেই রুশ বাহিনীর কাছে তিনি আটক হয়েছেন তিনি ঠিক এই বছরের ফেব্রুয়ারি বা মার্চের দিকে এই ইউক্রেনে এসেছিলেন এবং ইউক্রেনের যে নৌবাহিনী রয়েছে সেই নৌবাহিনীর পক্ষ নিয়ে এই দুজন যুদ্ধ করতে গিয়েছিলেন এবং তারা রুশ যে সেনা রয়েছে তাদের হাতে কিন্তু আটক হয়ে গেছেন এই নিয়ে বিশ্ব মিডিয়ায় কিন্তু এখন এক ধরনের তোল লক্ষ্য করা যাচ্ছে এইবার আমরা দেখি যে রাশিয়া আসলে এই জিনিসটিকে কিভাবে ব্যবহার করার চেষ্টা করছে দুই ব্রিটিশ যুদ্ধকে রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের রুশপন্থী শিল্পপতি ভিক্টর মেদভেদ চুখের মুক্তিপণ হিসেবে তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বাক কিন্তু চলে আসতেছে এখানে ভিক্টর মেদভেদ চুখ হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ক্লোজ বা খুব কাছাকাছি বন্ধু তিনি একজন শিল্পপতি এবং তিনি আসলে ইউক্রেনের বর্তমানে যেই শাসক রয়েছে তার খুব একটা কিন্তু নয় এই 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 কারণে দেখা গেল যে ভিক্টর তাকে কিন্তু বর্তমানে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে তিনি এখন হাজতে রয়েছেন এবং তার উপরেও বিভিন্ন ধরনের অত্যাচার অনাচার চালানো হচ্ছে বলে রাশিয়ার বিভিন্ন মাধ্যমের গণমাধ্যমের কিন্তু দাবি রয়েছে সেক্ষেত্রে এই যে শিল্পপতি ভিক্টর মেধে চুক রয়েছেন তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ব্রিটেনের এই দুইজন সেনাকে ছেড়ে দেওয়া হবে এই ধরনের প্রস্তাব দিয়ে যাচ্ছে রাশিয়া এক্ষেত্রে রাশিয়া কিন্তু এক পাখি চেষ্টা করছে। তার যে আছে, বন্ধুটিকে সে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এবং দ্বিতীয়ত সে দেখানোর চেষ্টা করছে যে বিশ্ব মিডিয়ার মধ্যে সে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছে যে ব্রিটেন ব্রিটেন কিন্তু তার বিপরীত অবস্থান নিচ্ছে এবং এই জিনিসটিকে সে কোনোভাবেই কিন্তু হালকাভাবে দেখছে না অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাশিয়া যেটি করছে এই দুই ব্রিটিশ যুদ্ধকে তারা আসলে ব্যবহার করছে একটা মুক্তিপণ হিসেবে এবং এর মাধ্যমে তার যে বন্ধু রয়েছে রাশিয়ার বন্ধু শিল্পপতি ভিক্টর তাকে কিন্তু মুক্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা একটু মেদভেকচুক এ ছবি দেখে নেই এখানে দেখা যাচ্ছে যে ভিক্টর মেদভেকচুক তার একটি ছবি দেখা যাচ্ছে এবং এই লোককে কিন্তু জেল থেকে ছাড়ানোর জন্য এখন ওই ব্রিটিশ যেই দুই সেনা রয়েছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন আমরা যদি গুগল করি তাহলে দেখা যাবে যে যদি আমরা ভিক্টর লিখে গুগল করি তাহলে দেখা যাবে যে অসংখ্য ছবির মধ্যে অনেকগুলো ছবি আমরা পাবো যেখানে তিনি বিভিন্ন সময় ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করছেন কথা বলছেন এ ধরনের অসংখ্য ছবি কিন্তু লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে ইউক্রেনের যে খুব একটা প্রিয় পাত্র তিনি সেটা কিন্তু বলা যাবে না এই কারণেই তিনি কিন্তু ইউক্রেনে বর্তমানে জেলে বন্দি অবস্থায় রয়েছেন এবং তাকে ছোটানোর জন্য কিন্তু রাশিয়া সব ধরনের চেষ্টা করছে এগুলো কিন্তু খুঁটিনাটি যেই বিষয়গুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ एग्जामে চলে আসতে পারে এই দুই সেনার কথা চলে আসতে পারে ভিক্টর মেদভুক চুকের কথা চলে আসতে পারে এবং তার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনাও চলে আসতে পারে এইবার যদি আমরা রাশিয়া থেকে একটু আমাদের এশিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো পাকিস্তানের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ আমরা জেনেছি যে পাকিস্তানের তেইশতম প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ এবং আমরা আগের আলোচনাগুলোতে অনেকবার বলেছি শাহবাগ শরীফ হচ্ছেন আহ নওয়াজ শরীফের ছোট ভাই এবং তিনি বর্তমানে এই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ যেই দলটি রয়েছে এই দলটির নেতৃত্বের ভূমিকা পালন করছে সেই ক্ষেত্রে পাকিস্তানের নতুন মন্ত্রিসভার যে শপথটি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে আমরা এখানে দেখতে পারবো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাদিক সানজরানি সাইত্রিশ জন মন্ত্রী এবং উপদেষ্টাকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান আমরা কিন্তু জানি সাধারণত শপথ বাক্য পাঠ করান একজন রাষ্ট্রপতি পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন আরিফ আলফি আরিফ আলভি কিন্তু ইমরান খানের যে দলটি রয়েছে তেহরিকে ইনসাফ সেই পাকিস্তান তেহরিকে ইনসাফের একজন প্রতিষ্ঠাতা সদস্য সেক্ষেত্রে তার দলটি কিন্তু এখন আর আমরা বলতে পারি সংসদে নেই এবং তার যে এক ধরনের প্রভাব সেটি কিন্তু এখন নেই সেই কারণে আরিফ আলবি যেটি করেছেন সেটি হচ্ছে শপথ গ্রহণের আগেই দিদি নিজেকে অসুস্থ ঘোষণা করেছেন এবং অসুস্থ ঘোষণা করে তিনি এই যে মন্ত্রিসভার লোকেদেরকে যে শপথটি পড়াতে হয় সেই শপথ থেকে কিন্তু তিনি আসলে অব্যাহতি নিয়ে নিয়েছেন এবং এটিকে এর মাধ্যমে কিন্তু বুঝা যাচ্ছে তিনি মৌলিকভাবে এবং তার মন থেকে এই যে বর্তমান মন্ত্রিসভা আছে বর্তমান সরকার আছে এই সরকারকে কিন্তু তিনি মেনে নিতে পারছেন না একইভাবে দেখা গেল যে এই নতুন মন্ত্রিসভা নিয়ে পাকিস্তানের বর্তমান যে ক্ষমতাসীন দল রয়েছে সেই ক্ষমতাসীন দ্বিধা পাকিস্তানের সরকার গঠন করতে সক্ষম নয় সেই ক্ষেত্রে তারা বিভিন্ন দলের সহায়তা নিয়েছে এর মধ্যে একটি হচ্ছে পিপিপি যেটির নাম আমরা জানি এবং যেটি ফুল ফর্ম হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি আমরা আগের আলোচনায় বলেছিলাম যে পাকিস্তান পಾರ್ಟির সাথে আসলে বাংলাদেশের ইতিহাসের একটি সম্পর্ক রয়েছে যখন আমাদের সূত্রে নির্বাচন হচ্ছিল তখন কিন্তু আওয়ামী লীগের প্রধান বিরোধী দল ছিল এই পিপিপি এবং এই পিপিপির তখনকার যিনি নেতৃত্বে ছিলেন তিনি ছিলেন জুলফিকার আলী ভুট্টো এখন এই পাকিস্তান পিপলস পার্টি এই দলটি কিন্তু বর্তমান সময়ে খুব বেশি আলোচনায় আসছে কারণ তারা শাহাবাজ শরীফকে সমর্থন করেছেন তাকে প্রধানমন্ত্রী হতেও একটি তার দিয়েছেন লেভারেজ সেখানে তাদের একটি সমর্থন ছিল কিন্তু যখন মন্ত্রিসভা তৈরি হলো সেখানে কিন্তু এক ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে গেল কারণ পিপিপির যে চেয়ারম্যান রয়েছেন বিলাওয়াল ভুট্টু সেই বিলাওয়াল ভুট্টু তিনি হচ্ছেন বর্তমানে রাষ্ট্রপতির পদ চান কিন্তু কিন্তু এই তাকে দেওয়া বর্তমানে শাহবাজ শরীফের পক্ষে সম্ভবপর নয় সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে বিলাওয়াল ভুট্টুকে স্বরাষ্ট্রমন্ত্রীর যে পদ রয়েছে সেটি দেওয়ার কথা হচ্ছিল কিন্তু পিপিপি এবং বিলাওয়াল ভুট্টু তারা দুজনেই সেটিকে হচ্ছে সমর্থন করেনি সেটিকে প্রত্যাখ্যান করেছে এবং বর্তমানে পাকিস্তানের নতুন যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভায় এখন পর্যন্ত বিলাওয়াল ভুট্টোকে কোনো ধরনের পথ কিন্তু দেওয়া হয়নি এটি নিয়েও পাকিস্তানের অভ্যন্তরীণ কিন্তু বিভিন্ন ঝামেলা তৈরি হচ্ছে এবং এটি নিয়ে কিন্তু পাকিস্তানে বিভিন্ন ধরনের আহ উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এরপরে যদি আমরা দেখে নিই পাকিস্তানের নতুন মন্ত্রিসভার আহ যে প্রধানমন্ত্রী রয়েছেন সেই প্রধানমন্ত্রী তিনজন উপদেষ্টাকেও শপথ গ্রহণ করানো হয়েছে এই তিনজন উপদেষ্টা হচ্ছে তার যে দল রয়েছে সেই দলের মধ্য মধ্যে এবং শরিক দলের মধ্য থেকেও কয়েকজনকে নিয়ে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে প্রথম আমরা দেখতে পাচ্ছি কামার জামান কায়রার কথা রয়েছে দ্বিতীয় হচ্ছে আওয়ান চৌধুরী এই আওয়ান চৌধুরী ছিলেন পাকিস্তান তেহরিক ইনসাফের অর্থাৎ ইমরান খানের দলের একজন মানুষ তিনি কিন্তু পরবর্তীতে দল পরিবর্তন করে এখানে চলে এসেছেন বিদ্রোহী হিসেবে তিনি এই জায়গায় শাহবাজ শরীফ সেই শাহবাজ শরীফের উপদেষ্টা হিসেবে তিনি কিন্তু এবং যে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে আমির মুকাম। এ পর্যায়ে আমরা একটু দেখে নেই শ্রীলঙ্কার পরিস্থিতি শ্রীলঙ্কার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে শ্রীলঙ্কায় বিক্ষোভে গুলিতে নিহত হয়েছে একজন এবং কারফিউ জারি করা হয়েছে আমরা জানি শ্রীলঙ্কা এক তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সংকট ক্রমান্বয়ে কিন্তু একটি বৈশ্বিক সংকটে পরিণত হচ্ছে এবং শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থা দিন দিন কিন্তু অধপতিত হচ্ছে সেক্ষেত্রে আমরা একটু দেখে নেই শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভে গুলি ও হতাহতের ঘটনায় দেশটির মধ্যাঞ্চলের রাম বোকানা শহর এবং এর আশেপাশের এলাকায় বুধবার কারফিউ জারি করা হয়েছে কারণ যেহেতু মানুষের এখন অর্থ নেই মানুষ কোনো কিছু কিনতে পারছে না কোনো একটি সাধারণ জীবন জীবনযাপন করতে পারছে না তাই মানুষ কিন্তু রাস্তায় নেমেছে মানুষ আন্দোলন করছে সেই জায়গায় কিন্তু স্বাভাবিকভাবেই সব ঘটনার মতো এখানেও কিন্তু পুলিশ হচ্ছে গুলি চালালো এবং গুলি চালানোর কারণে দেখা গেল যে একটি রাজনৈতিক অস্থিরতা কিন্তু শ্রীলঙ্কায় এখন দেখা যাচ্ছে তাহলে এই রাজনৈতিক অস্থিরতা কোন দিকে মোড় নিচ্ছে রাজনৈতিক অস্থিরতাটি এখন চলে গেছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাক্সের পদত্যাগের দাবিতে দেশটিতে চলমান বিক্ষোভের নতুন করে যুক্ত হয়েছে আরেকটি জিনিস সেটি হচ্ছে যে সেই দেশে এখন আবার পেট্রোলের মূল্য বৃদ্ধি ঘোষণা করা হয়েছে এমনিতেই মানুষ চাল ডাল এগুলো কিনতে পারছে না তার উপর পেট্রোলের দাম আরো বাড়ানো হয়েছে অর্থাৎ মানুষ কিন্তু সেখানে একটি দুর্বিষহ এবং আহ খুবই নিম্নমানের জীবনযাপন কিন্তু এই জায়গাটিতে করছে তো সেই জিনিসগুলোই আলোচনা করা হলো আজকে আজকের আলোচনায় আমরা দেখানোর চেষ্টা করেছি যে মূলত তিনটি রাষ্ট্র এবং তিনটি ঘটনা এখন কিন্তু বৈশ্বিকভাবে আলোচিত হচ্ছে এবং তাদের সম্পর্কে প্রতি মুহূর্তের খবর আমাদের জানা দরকার গত সপ্তাহে এই তিনটি ঘটনা কিভাবে বিভিন্ন দিকে বাক নিয়েছে এই জিনিসগুলো আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করেছি আশা করি এই জিনিসগুলো আপনাদের খুব উপকারে আসবে আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার কোনো মতামত বা কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে সেগুলো অবশ্যই জানাবেন এতক্ষণ ধরে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ